ডায়েরিটা রেখে পাখি শাওয়ার নিতে যায়। এদিকে রিসান ঘুম থেকে উঠে বিকেলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই আ করে পাখি চিৎকার দিল। রিসান তার দুটো হাত দিয়ে চোখ ঢেকে ফেলল। পাখি এখনো আ করছে। রিসান কি হলো দেখতো? মা দেখা যাবে না। রিসান দেখা যাবে না মানে? আচ্ছা আমি যাচ্ছি। মা তোমার আসতে হবে না, আমি দেখছি। পাখি এদিকে দরজাটা লাগিয়ে বলল, রিসান কিছু দেখোনি তো? আচ্ছা চোখ খুলো, কিছু দেখছো? হুম, তোমার তাহল পেছানো কি? তোকে সত্যি ভালো মনে করেছিলাম, বিয়ের আগেই সব দেখে নিলি। আল্লাহ আমার বিয়ে হবে না, আমি কি করব? এই বলে পাখি রিসানকে ধাক্কা দিয়ে বের করে দেয়। রিসান মনে মনে ভাবছে, নিজেই দেখতে বলে আমার নিজেই লুচু বলে, মেয়েদের মনে যে কি আছে, যা হবার হয়েছে, ফ্রিতে সিনেমা তো দেখা হয়েছে। পাখি শাওয়ার নিয়ে নীল শাড়ি পরে বের হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজ পাখিকে অনেক সুইট আর মায়াবি লাগছে। ওই লুচু কি দেখো মন করে? ও আচ্ছা দেখো তাহলে। কেমনে দেখবো, আগের মতো টাল পরে আসো। যা বদমাইশ, আমার বুঝি লজ্জা করে না? এদিকে রাত 10টা বাজতে আর 1.5 ঘন্টা সময় আছে। আমি এশার নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত উঠিয়ে বলতে লাগলাম, হে পরম দয়ালু রহমান রহিম, আজ একটা ফুলের মতো পবিত্র শিশুর অপারেশন, আল্লাহ অপারেশন যেন সাকসেস হয়, তার সাথে আমার কলিজার টুকরা কথা যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ জানি না বাঁচবো কি মরবো, হয়তো আজকের পর কখনো পৃথিবীর আলো দেখা হবে না। তুমি আমার স্ত্রীটাকে তোমার রহমতের নিচে জায়গা দিও, এতিম তো, ছেলেবেলা থেকে নিজের জন্য কি চাইবো বলো, আমার জন্য শুধু তোমাকে চাইলাম। অপরিচিতা যেন রাইসাকে নিয়ে বাঁচতে পারে, যদি আমাকে পছন্দ হয় তোমার করে নিও, কোনো আপত্তি নেই। এতিমের একটাই অনুরোধ, আমার জীবনে বদলে তোমার কাছে 3টি মানুষের মুখে হাসি দেখতে চাই, আমিন। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা, চোখ মুছে কথার কেবিনে গেলাম। কথার দিকে তাকাতে বুক ফেটে কান্না আসছে। জানি না আজকের পর হয়তো এই চাঁদ মুখটা আর দেখা হবে কি না, শুনতে পাবো কি না, আমাকে তোমার বুকে একটু জায়গা দাও। চোখ দুটো দিয়ে অবিরাম বৃষ্টির ফোঁটা পড়ছে, মনের মাঝখানটা অজানা ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে। কথার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, মনে অজান্তেই বলে ফেললাম, যদি আর ফিরে না আসি ক্ষমা করে দিও এতিমটাকে। খুব ইচ্ছা করছে কথাকে জড়িয়ে ধরে বলি, কোথাও যাব না তোমায় ছেড়ে, সারা জীবন বুকে আগলে রাখবো। নিজের অজান্তেই কথার কপালে আলতো করে ভালোবাসা স্পর্শ এঁকে দিলাম। আপনি আসেন, আপনার অপারেশন শুরু হবে। আচ্ছা চলুন। এই বলে আইসিইউ থেকে বের হতেই দেখি কে যেন হাতের আঙুলটা ধরে রেখেছে। পেছন দিকে তাকাতেই দেখি কথা হাতের কানি আঙুলটা ধরে রেখেছে। চোখ দিয়ে পানি পড়ছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাস্কটা খুলতে চাচ্ছে। হাতটা ছাড়িয়ে একটু জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আমি আবার আসবো জীবন। কথার চোখের পানিটা মুছে দিয়ে বের হতেই দেখি রিসানার পাখি দরজায় দাঁড়ানো। দোস্ত কেমন আছিস? তোর মতো বন্ধু যার আছে সে ভালো না থেকে কি আর পারে? এই পাখি তুমি কাঁপছো কেন? সেটা আপনার না জানলেও হবে। ও আচ্ছা। আসছিলাম আমি আমার আর রিসানের বিয়ের দাওয়া দিতে, কিন্তু এসে যা শুনলাম নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। কি এমন শুনলে যে যার জন্য কান্না করা লাগে? রাজ প্লিজ তুমি কিডনি ডোনেট করো না, ডাক্তার আপুর কাছে সব শুনেছি, তোমার ফিরে আসার চান্স 50%। প্লিজ রাজ, ভালোবাসা নয় বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, জেনে শুনে এমনটা করো না। জানো পাখি, জন্মের পর একটু বড় হতেই মাকে হারিয়েছি, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসছিলাম তার কাছ থেকে অবহেলা পেয়েছি। জানো বাসর রাতে কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে শুনে তার স্ত্রী মনের আকাশে অন্যজনের বসবাস কতটা কষ্ট পেতে পারে? আমি আমার ফুল শয্যার রাতে মেঝেতে শুয়ে শুয়ে স্মৃতি নামক ডায়েরিটা বুকে নিয়ে কেঁদেছি। জীবনে কাউকে কোনোদিন কিছু দিতে পারেনি, কেমনে দেব বলো? আমি নিজেই তো অন্যের কাঁধের বোঝা ছিলাম, এতিমরা সমাজের একটা বোঝা। তুমি না কলেজে থাকতে সবসময় জ্বালাতে ভালোবাসি বলে, আসলে কি জানো কাউকে মন থেকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। তোমাকে বলেছিলাম না আমার চেয়ে ভালো ছেলে পাবে, সত্যি রিসান আমার চেয়ে শতগুণ ভালো। আচ্ছা বাদ দাও, জীবনে তো কাউকে কিছু দিতে পারলাম না, জীবনে এই প্রথমবার একটা সুযোগ দিয়েছে আল্লাহ। জানো তো অপরিচিতা তার স্বামী ও বাবাকে হারিয়ে মৃত্যু পথযাত্রী, তার শেষ অবলম্বনটাও যদি হারিয়ে যায় কেমনে বাঁচবে সে বলতে পারো? জানি পারবে না। ছোট্ট মেয়েটা যে আমাকে তার বাবার আসনে বসিয়েছে, বাবাই বাবাই করে সারাক্ষণ বুকে আগলে রেখেছে,
তাকে তো কিছু দিতে পারিনি, তাই কিডনি দিয়ে যদি সন্ধ্যা আকাশে তারাও হয়ে যায় তাও নিজেকে ভাগ্যবান মনে করব। আর ইসান সত্যি অনেক ভালো ছেলে, তোমরা বিয়ে করে হ্যাপি হও, তোমাদের জন্য শুভকামনা। এই তোরা কাঁদছিস কেন? সত্যি রাজ, একটা মানুষ কতটা মহান হলে হতে পারে তোকে না দেখলে আমি বুঝতামই না। খুব ইচ্ছা করছে তোর পা দুটি শুয়ে সালাম করতে। এই বলে পা ছুতে গেলেই, কি করছিস তুই? তুই না আমার দোস্ত, তোর স্থান তো আমার বুকে। পাশে তাকাতেই দেখি ডাক্তার সাথী চোখ মুচ্ছে। রাজ, সময় হয়ে গেছে, চলো। ম্যাডাম এক মিনিট। কেন? আসছি। এটা বলে কথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমুক দিতেই চোখের পানি কথার মুখে পড়লো। কথা এখনো ঘুমাচ্ছে, মনে মনে বললাম, আশি কলিজার টুকরা, আজ আমার জন্য তোমার এই অবস্থা ক্ষমা করে দিও। স্যার সবকিছু রেডি, চলেন। চলো। যাওয়ার আগে আরেকবার পেছনের দিকে তাকালাম, মায়াবী মুখটা চোখের সামনে ভেসে উঠছে। এদিকে পাখি আর রিসা নীরবে চোখে জল ফেলছে। দোস্ত, তোরা দুজন সব জেনেও যদি এমন করিস তাহলে বল আমি কি করব। প্লিজ আর কাঁদবি না, আমার কিছুই হবে না। ম্যাডাম আপনাকে একটা অনুরোধ করব। রাজ, তুমি আমাকে ম্যাডাম না, তুমি করে বলবে। প্লিজ ম্যাডাম দেখে কেন অপমান করো? আজ আমি দেশের সবচেয়ে বড় সার্জারি ডক্টর, তার পিছনে তুমি রয়েছ। সেদিন যদি দুর্ঘটনার পর ঠিক সময় হসপিটালে নিয়ে না আনতে, তাহলে হয়তো সাথী নামক মেয়েটি যে তোমার সাথে কথা বলছে তার অস্তিত্ব মাটির সাথে মিশে যেত। তোমার রক্ত যে আমার দেহের প্রতিটা শিরায় উপশিরায় মিশে গেছে। প্লিজ তুমি করে দেখো আমায়। আচ্ছা, আমার মেয়েটাকে শেষবারের মতো এক নজর দেখতে পারি? অবশ্যই। রাইসাকে অপারেশন ড্রেস পরিয়ে রেখেছে, অক্সিজেন মাস্কে ছোট্ট মুখটা আবদ্ধ হয়ে গিয়েছে। মনে হচ্ছে বাবাই বাবাই করে মহারানীটা ডাকছে আমায়। রাজ চলো এবার। চলো। অপারেশন রুমে নিয়ে শুয়ে দিল আমায়। মনে মনে বলছি, আল্লাহ আমার কলিজার টুকরা, কথাকে তুমি দেখে রেখো, যদি আমাকে তোমার কাছে নিয়ে নাও আর আমার জীবনে বদলে হলেও এই ছোট্ট ফুলটা যেন ঝরে না যায়। দেখি হাতটা। এ বলে ডাক্তার কিসের যেন একটা ইঞ্জেকশন দিল, তারপর আমার আর কিছু মনে নেই। এদিকে সাথী তার জীবনের সেরা অপারেশনটি করতে যাচ্ছে, মনে মনে আল্লাহকে ডেকে বলল, আল্লাহ কোনোদিন কিছু চাইনি তোমার কাছে, আর চাইবো ডাক্তার, সায়েন্স যেখানে শেষ তোমার রহমত সেখান থেকে শুরু। আল্লাহ তোমার রহমতে করুণায় যেন অপারেশন সাকসেস হয়। এ বলে অপারেশন শুরু করলো। এদিকে কথা সেন্স ফিরতেই রাজ বলে চিল্লাতে লাগলো, রাজ রাজ, মারে তুই না অসুস্থ, রাজকে এভাবে ডাকছিস কেন? আরো বেশি অসুস্থ হয়ে পড়বি। বাবা আমার স্বামী কোথায়? বাহিরে গেছে, এসে পড়বে, তুই ঘুমা। বাবা আমার মন বলছে, আমার জীবনের কিছু একটা হয়েছে বাবা, বাবা চুপ থেকো না, বলো বাবা। মারে রাজ কিডনি ডোনেট করছে, এখন অপারেশন থিয়েটারে, অপারেশন চলছে। বাবা আমার স্বামীর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি মরে যাব। আমি যে ওকে অনেক কষ্ট দিয়েছি, ওর ভালোবাসার মূল্য দেইনি, দেইনি স্বামীর অধিকার, হেতিম বলে কটাক্ষ করেছি, এখন ওর কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো, বলে দাও বাবা। মারে কিছুই হবে না, তুই কাঁদিস না মা। বাবা আমি আমার জীবনের কাছে যাব, নিয়ে যাও না বাবা। বাহিরে রিসান পাখি রাজের মা মামি আর কথা বসে আছে, কথা অপারেশন থিয়েটারে বাহিরে বসে আছে আর আল্লাহকে মনে মনে ডাকছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। কথার বাবা কথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, মারে চিন্তা করিস না আর কাঁদিস না, আল্লাহকে ডাক, তিনি সব কিছু ঠিক করে দিবেন। দীর্ঘ তিন ঘন্টা অপারেশন চলার পর অপারেশন রুমের দরজা খুলল, পিনপিনে নিরাপত্তা, সবাই ডাক্তারের মুখের দিকে চেয়ে রয়েছে। ম্যাডাম আমার জীবন কেমন আছে? আমার জীবনের কিছু হবে না তো? ম্যাডাম আমার জীবনকে অনেক কষ্ট দিয়েছি, আর কখনো কষ্ট দিব না। কি হলো ম্যাম, কিছু বলছেন না কেন? প্লিজ কিছু তো বলুন। ডাক্তার সাথীর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে এতগুলো কথা ছুড়ে দিল। কথা সাথী কথার এমন কথা শুনে কি বলে বুঝতে পারছে না, নিজের অজান্তেই চোখে পানি এসে গেছে। ম্যাম আপনি কাঁদছেন কেন? আমার স্বামীর কিছু হয়নি তো? প্লিজ এভাবে আর নীরব থাকবেন না, প্লিজ কথা বলুন। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।